হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জেকেটেক বিডি। আজ রিভিউ করতে যাচ্ছি ভিভো V20 স্মার্টফোনটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মিম টেলিকম, এবং এই ফোনটি যদি আপনারা বিশেষ ছাড়ের মাধ্যমে নিতে চান বা পারচেস করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন তার দেওয়া শপের ডিস্ক্রিপশনে, এবং ডিসক্রিপশনে তাদের শপের ডিস্ট্রি দেওয়া রইল। এবং এই ফোনটি যদি অনলাইনের মাধ্যমে আপনারা কিনতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে। এবং ভিভো সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.44 ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে, যার রেজলেশন হচ্ছে 2480x1080, এবং এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে কালার শার্পনেস ও ভিজিবিলিটি কোনো প্রকার ঘাটতি পাবেন না আপনারা। ডিসপ্লেটির স্পেক্ট রেশিও 90:37%, এবং এই ফোনটির PPI ডেন্সিটি 408, এবং এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 60 FPS। এই ফোনটির থিকনেস হচ্ছে 7.38 mm, এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 171 গ্রাম, এবং এই জন্য ফোনটি ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন আপনারা। ফোনটির সিকিউরিটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। অনেক ফাস্ট রেসপন্স করছিল এই ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকটাও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির প্রসেসরের কথা যদি বলা যায়, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, এবং এটি একটি 8 nm আর্কিটেকচার বেজে তৈরি একটি মিড ফ্ল্যাগশিপ চিপসেট, এবং এ দ্বারা পাবজি, কল অফ ডিউটি, আসফাল 9 এই সকল গেমগুলো কোনো প্রকার ল্যাগ ছাড়াই অনায়াসে খেলতে পারবেন। আপনাদের সুবিধার্থে ছোট্ট একটি গেম প্লে প্রদান করা হলো। এই ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 8 GB র্যাম, এবং রম হিসেবে আপনারা পেয়ে যাবেন 128 GB রম। এই ফোনটিতে যে 8 GB র্যাম ইউজ করা হয়েছে তা হচ্ছে LPDDR4X, এবং এই ফোনটিতে 128 GB যে রম ইউজ করা হয়েছে তা হচ্ছে UFS 2.1 স্টোরেজ। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ভিভোর ফান্টাস ওএস 11। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4000 mAh একটি ব্যাটারি। এই ফোনটির বক্সে ইউজ করা হয়েছে 33W-এর একটি ফ্ল্যাশ চার্জার। যদি আপনারা নর্মাল ইউজ করেন, তাহলে অনায়াসে একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং এই ফোনটিতে যদি আপনারা পাবজি গেম প্লে করেন, তাহলে 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত টানা SOT পাবেন। এই ফোনটির মূল একটি আকর্ষণ হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ক্যামেরাতে ইউজ করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 64 MP, এবং তার অ্যাপারচার হচ্ছে F1.8, এবং দ্বিতীয় যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে তা হচ্ছে 8 MP, একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সুপার ম্যাক্রো ক্যামেরা এবং বোকে এফেক্টের একটি বোকে ক্যামেরা, এবং তৃতীয় যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে তা হচ্ছে 2 MP একটি মোনো ক্যামেরা। এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং আরও পাচ্ছেন আলট্রা স্টেবল মোড এবং স্পেশাল নাইট মোড, যা দ্বারা রাতের ছবিগুলো হবে দুর্দান্ত। এবং আপনাদের সুবিধার্থে বেশ কিছু ফটো স্যাম্পল আমরা দিয়ে দিব, প্লিজ দেখে নেবেন।
ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 44 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে 4K ভিডিও অপশন রয়েছে এবং যা দ্বারা আপনারা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে যে ফ্রন্ট ক্যামেরাটি ইউজ করা হয়েছে তা ওয়ান অফ দ্য বেস্ট একটি সেলফি ক্যামেরা আমার কাছে মনে হয়েছে এবং আপনাদের সুবিধার্থে বেশ কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো, প্লিজ দেখে নেবেন। চলুন তাহলে এবার কথা বলা যাক এই ফোনটির কিছু অসুবিধা নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4000 mAh একটি ব্যাটারি। এখানে যদি 4000-এর পরিবর্তে 4500 mAh ব্যাটারি ইউজ করা হতো তাহলে বিষয়টি আরও ভালো হতো। এবং আরও একটি বিষয় আমার চোখে পড়েছে, তা হচ্ছে এই ফোনটিতে ইউজ করা হয়েছে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে। এবং যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা এখানে 5-inch একটি ডিসপ্লে ইউজ করতো তাহলে বিষয়টি আরও ভালো লাগতো। এবং তৃতীয় যে জিনিসটি আমার চোখে পড়েছে তা হচ্ছে এই ফোনটিতে আমরা পাচ্ছি না কোনো হায়ার রিফ্রেশ রেট। সো 60 FPS পর্যন্ত এই ফোনটিতে আমরা রিফ্রেশ রেট পাচ্ছি। সো এই বিষয়টি আমার কাছে একদমই ভালো লাগে। বেস্ট কিছু অপশন আমি এই ফোনটির মধ্যে খুঁজে পেয়েছি যার জন্য আপনি এই ফোনটি অনায়াসে নিয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।